তো বন্ধুরা চলো অনেকদিন পর নিজের ভিডিও নিয়ে এলাম। তোমাদের নিজেদের কিছু রিকোয়েস্ট ছিল, রিকোয়েস্টের উপর বেস করে ভিডিওগুলো বানানো হয়েছে। এগুলো ফাইনালি খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, দেখো এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে, আরো আসবে। দেখো বলছি ক্লোরোবেনজিনের সাথে NH2- এর কি রিয়াকশন হবে যেখানে সলভেন্ট আমি অ্যামোনিয়া দিয়েছি। কনসেপচুয়ালি ভাববে NH2- বেস, PNH2 আমরা শুনেছি, NNH2 শুনেছি, বেস। বেসের কাজ কি করা, ইলেকট্রন সরি হাইড্রোজেন H+ অ্যাকসেপ্ট করা, ঠিক আছে। আরেকটা হতে পারে NH2- একটা নিউক্লিওফাইল হতে পারে, সে গিয়ে ডেল্টা পজিটিভ কার্বন অ্যাটাক করে। এই দুটো প্রবাবিলিটি আছে, পসিবিলিটি আছে। তো আমরা জানি ক্লোরো বেনজিন ক্লোরিন ডেল্টা নেগেটিভ, তাহলে কার্বনটা ডেল্টা পজিটিভ, এইখানে অ্যাটাক করতে হবে। যদি ওকে নিউক্লিওফাইল হয়ে অ্যাটাক করতে হয়, ধরছি আমরা এখান থেকে অ্যাটাক করলো, যদি করে প্রথম কথা ফিনাইলগুলি ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে, NH2- কে আসতে দেবে না, অ্যালাউ করবে না। তাই জন্য আমরা জানি সাবস্টিটিউশন রিয়াকশন ডাজ নট টেক প্লেস ইন ক্লোরোবেনজিন। এই লাইনটা লিখে রাখো, সাবস্টিটিউশন রিয়াকশন ডাজ নট টেক প্লেস ইন ক্লোরোবেনজিন। বোর্ডের ক্লাসে অনেকবার পড়িয়েছি আমি, জয়েন্টিং ক্লাসে বললাম, এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তাহলে NH2- কি কি হিসাবে আসতে হবে, মানে আমি নিউক্লিওফাইল সেজে ওখানে গেলে আমাকে ঘুরতে দেবে না, তাহলে আমাকে সাজটা পাল্টাতে হবে, পাল্টে বেস হিসাবে গিয়ে আমাকে এন্ট্রি নিতে হবে। পরিষ্কার বোঝা গেল বেসের কাজ H+ অ্যাকসেপ্ট করা, কোন H+ টাকে আগে তুলবে, অবশ্যই যেটা বেশি অ্যাসিডিক, তার মানে যেটা ক্লোরিনের কাছে আছে, ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ, ও ইলেকট্রন টানে, তাহলে ওর কাছাকাছি যে এইচটা থাকবে সেই এইচের থেকে ইলেকট্রন অনেকটা তাড়াতাড়ি নিয়ে নেবে, আর এইচের ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে, এইচটা পজিটিভ হয়ে থাকবে, এবং মানে বন্ডের ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে, এইচটা পজিটিভ হয়ে থাকবে, তখন NH2- আসবে, H+ টাকে অ্যাকসেপ্ট করে নিয়ে বেরিয়ে যাবে। চলো দেখো এইখানে যে হাইড্রোজেনগুলো রয়েছে, এতগুলো হাইড্রোজেন আছে, তাদের মধ্যে কাছে হাইড্রোজেন হচ্ছে এইটা ক্লোরিনের, তাহলে ক্লোরিন যখন ইলেকট্রন উইথড্র করে এই ইলেকট্রন ডেন্সিটিটা বেশি কমে যায়, তাই NH2 আসবে, এই H-টাকে তুলে নিয়ে চলে যাবে, বন্ডটা কি করবে এইখানে চলে আসবে, বন্ডটা একটা বসে থেকে লাভ নেই, বন্ডটা এখানে চলে আসবে। যখনই বন্ড এখানে আসবে কি হবে, কার্বনের পাঁচটা হাত হয়ে যাবে, তখন একটা লিডিং গ্রুপ বেরাতে হয়, এখানে ক্লোরিন যে লিডিং গ্রুপ সেই বাইরে বেরিয়ে যাবে। আই থিঙ্ক বোঝাতে পারলাম, ক্লিয়ার? তাহলে আমাদের প্রোডাক্ট হবে, তোমরা একবার খাতায় পড়বে, তাহলে প্রোডাক্টটা আমার এটা জেনারেট হবে, পরিষ্কার? এখন আমার এখানে একটা স্টার দেওয়া আছে, স্টার কথাটার মানে হচ্ছে রেডিও অ্যাক্টিভ কার্বন। নর্মাল কার্বনের মাস হয় 12, রেডিও অ্যাক্টিভ কার্বনের মাস হয় 14, তাহলে ওই যে কার্বনটা যেখানে স্টার দেওয়া আছে এটা 14 কার্বন, ক্লিয়ার? এবার আমার কাছে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়াম হচ্ছে সেকেন্ড টাইম, মানে এই বন্ডটাকে এবার ব্রেক করবে। কেন এটা আমি আগেও বলেছি তোমাদের, সিনিয়ার সাবস্টিটিউশন যেটা আমি করিয়েছিলাম, ভিডিও লেখা ভিডিও পড়া আছে সিনিয়ার সাবস্টিটিউশন, ওখানে গিয়ে দেখবে। এটা প্রিপারেশন অফ ফেনলে চলে যাবে, বোর্ডের ক্লাসে প্রিপারেশন অফ ফেনল আছে, ওখানে পুরো ডিটেলসটা বলা হয়েছে যে এই যে লাস্ট বন্ডটা তৈরি হচ্ছে এই বন্ডটা খুব উইক, কেন এটা sp2 ওভারল্যাপের জন্য তৈরি হচ্ছে। এটা জয়েন্টের একটা কোশ্চেন যে এরপরে যখন অ্যামোনিয়া আসবে, এই যে অ্যামোনিয়া আসবে এসে এখানে যে অ্যাটাক করবে, এখানেও অ্যাটাক করতে পারে, আইদার এখানে অ্যাটাক করতে পারে, অর এ যাবে গিয়ে এখান থেকে এই কার্বনে অ্যাটাক করতে পারে, দুটো কার্বনেই অ্যাটাক করার প্রবাবিলিটি আছে, কারণ এটা কিন্তু সিমেট্রিক্যাল। এবার কথা হচ্ছে, তুমি আমাকে তখন জিজ্ঞেস করবে, স্যার এক্ষুনি বললে যে ফিনাইল রিং ইলেকট্রন ডেন্সিটি বেশি, তাহলে কি করে একটা নেগেটিভ এসে ওখানে অ্যাটাক করে, এটাই তোমাদের কোশ্চেন, তোমরা যেটা আমাকে থ্রো করবে নেক্সট টাইম। তো সেটার এক্সপ্লেনেশন কি করে হয়, যে হ্যাঁ যে থার্ড যে বন্ডটা তৈরি হলো, এখানে যে বন্ডটা তৈরি হলো, এই বন্ডটা তো অরবাইটাল ওভারল্যাপে তৈরি হবে, সেই অরবাইটালটা কোন অরবাইটাল, তোমরা জানো বেনজিনের যে অরবাইটালগুলো ইউজ হয় প্রত্যেকটা কার্বনে, সেগুলো হয় sp2 অরবাইটাল, তাই তো? তাহলে ওই sp2 ওভারল্যাপে ওটা তৈরি হয়েছে। আর এটাকে যদি আমি একটুখানি একটু হিউজলি ড্র করি, তাহলে sp2 অরবিটালগুলো দেখতে এরকম হবে, এই একটা sp2 অরবিটাল আর এই একটা sp2 অরবিটাল। তুমি জানো sp2 অরবিটালের লোব একটা বড় একটা ছোট হয়, নরমাল pp না, নরমাল pp ওভারল্যাপে হয়, একটা p অরবিটাল, এই একটা p অরবিটাল,
তাহলে তাদের মধ্যে ওভারল্যাপটা খুব ইজি হয়। প্রথম কথা ওদের সাইজ ম্যাচ করে, দ্বিতীয় কথা হচ্ছে ওটা প্যারালাল। কিন্তু SP2 তে না সাইজ ম্যাচ করছে, দুটো বড় বড় গ্রুপ উপরে আবার দুটো ছোট ছোট, না তাদের প্যারালাল ব্যাপার আছে, তারা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে কোনোটাই আমার কাছে সুবিধাজনক পরিস্থিতি না যে এদের মধ্যে অরবিটাল ওভারল্যাপ হবে। তবুও হয় হালকা বন্ড হয়, তাহলে এই বন্ডটাকে আমি পাই বন্ড বলতে পারবো না, অনেকটা ডেল্টা বন্ডের মতো বলবো, মানে বিশাল উইক ইলেকট্রন, মানে খুব উইক বন্ড হয়, ওদের মধ্যে ওভারল্যাপ হয় না। এটা অনেকটা ইমাজিন করো, কার্টুন দেখেছো তোমরা, ভোডাফোনের অ্যাড হতো, কার্টুন থাকতো, মাথাগুলো এত বড় বড়, বডিতে কিছু নেই কঙ্কাল, বা দুটো এরকম কার্টুন যখন কাছাকাছি আসবে ওরা হাত করা লাগবে, ওদের মাথায় মাথায় ধাক্কা লাগবে, ওরা দুজনেই পড়ে যাবে। এখানেও তাই হয়, মাথাগুলো এত বড় বড়, এরা কাছাকাছি আসতে পারবে না, এদের বন্ড খুব উইক হয়, তাই যে কেউ এসে ওকে ভেঙে দিতে পারে। তাই অ্যামোনিয়ার মতো একটা সাধারণ রিয়েজেন্ট এসে ওকে ভেঙে দিচ্ছে। তাহলে ভেঙে দিলে দুটো কাজ হয়, মানে দুটো প্রোডাক্ট হয়, দুটো প্রোডাক্টই ড্র করবো, কিরকম একটা রেড কালার টি হয়েছে, রেড কালার টি যেটা হয় সেটা দেখো, রেড কালার টি যদি করা যায়, NH2টা আমি এখানে অ্যাটাক করিয়েছি, তাই তো? তাহলে নেগেটিভ চার্জ এখানে ফর্ম করবে, এখানে ধাক্কা মারার পর নেগেটিভ চার্জটা কোথায় ফর্ম করবে, এদিকে, এই দেখিয়ে দিচ্ছি দেখো, এরকম ফর্ম করবে, তাহলে এখানে নেগেটিভ চার্জ আছে, তাহলে NH2 এখানে ধাক্কা মারবে, আর সরি অ্যামোনিয়া যেটা এখান থেকে লিচ করে এখানে চলে আসবে, তাই তো? তাহলে এটা পেয়ে যাবে, তুমি এরকম একটা ফর্ম করবে, এটা একটা প্রবাবিলিটি হলো, মানে অ্যামোনিয়াকে ভেঙে নিয়েছো, NH2 আর এইচ এইভাবে অ্যাডিশন করলাম। আরেকটা হতে পারে ব্লু কালার দিয়ে দেখাচ্ছি। আচ্ছা এই সময় যখন হচ্ছিল স্টারটা কিন্তু এখানে আছে, মাথায় রাখবে, ব্লু কালার দিয়ে যদি করি এখানে অ্যাটাক করাবো, বন্ডটা করলে এখানে চলে আসবে, তাহলে সেই যে কম্পাউন্ডটা জেনারেট করবে সেটা এটা। এখানে নেগেটিভ চার্জ জেনারেট করবে, ওখানে এইচটা চলে আসবে, এই এটা, আর ওখানে আমার এই হচ্ছে স্টারটা। তাহলে এখানে দুটো প্রোডাক্ট যদি হয়, স্টার দেওয়ার জন্য দুটো হলো, যদি স্টার না দিলে দুটো ইকুইভ্যালেন্ট ছিল, দুটোই অ্যানিলিন, কিন্তু এখন দুটো আলাদা আলাদা অ্যানিলিন, কারণ ওদের কার্বনের যে 14 কার্বনটা আছে, স্টার কার্বন যেটাকে আমরা বলি 14 কার্বন বা স্টার কার্বন, ওদের লোকেশনটা আলাদা আলাদা, তাই দুটো আলাদা প্রোডাক্ট তৈরি হলো। তো সামারি করে দিই, এই রিয়াকশনটাকে দেখে মনে হতে পারে কি রিয়াকশন, ক্লোরিন ছিল তার জায়গায় NH2 ঢুকেছে, সাবস্টিটিউশন রিয়াকশন, তাই এটাকে নাম দেওয়া হয়েছে এইটা সিনিয়র সাবস্টিটিউশন। এগুলো পয়েন্ট আউট করবে, এটা MCQ তে আসে। সেকেন্ড কথা, এখানে একটা ইন্টারমিডিয়েট জেনারেট করেছে, এটা হচ্ছে আমার সেই ইন্টারমিডিয়েট। এইখানে একটা ট্রিপল বন্ড আছে বেনজিনের ভেতর, তাই এটাকে বলা হয় বেনজাইন। তাহলে এটাও একটা পয়েন্ট, যেটা কোন ইন্টারমিডিয়েটের মধ্যে দিয়ে যায়, তোমরা বলবে এটা বেনজাইন ইন্টারমিডিয়েটের মধ্যে দিয়ে যায়, এটাও একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, তৃতীয় কোশ্চেন, থার্ড কোশ্চেন হচ্ছে যে এইখানে যে বন্ডটা আছে, এই বন্ডটা কি করে ব্রেক করছে, ট্রিপল বন্ড তো খুব স্ট্রং হয়, তবুও কেন ব্রেক করছে, তোমরা বলবে ওই যে লোকটা দেখালাম, এদের বন্ডটা উইক ডিউ টু SP2 ওভারল্যাপ, ওটাও একটা পয়েন্ট, বন্ড উইক ডিউ টু SP2 ওভারল্যাপ। এইগুলো ডায়েরিতে টুকে রাখবে, ঠিক আছে, কোশ্চেন এখান দিয়েই থাকবে, তোমরা দেখবে প্রতি বছরই কোশ্চেন সমস্ত কমন থাকে, যা পড়াই তার মধ্যেই থাকবে, শুধু এই পয়েন্টগুলো ডায়েরিতে মেনশন করে রাখবে, এর বাইরে একটা কোশ্চেন আসবে। আর 4 নম্বরের উপর কনসেপ্ট হচ্ছে প্রোডাক্ট কটা, মিক্সচার অফ প্রোডাক্ট, 4 নম্বরে মিক্সচার অফ প্রোডাক্ট, বুঝলে কি করে, লোকেশন যখন তুমি ওকে ই করবে, ইন্ডিকেশন ইন্ডিকেটর দিয়ে রাখবে মধ্যে, C14 ইন্ডিকেটর, তখনই লোকেশনের উপর বেস করে দুটো মিক্সচার, তাহলে মিক্সচার অফ প্রোডাক্ট তৈরি হয়, ঠিক আছে, একটা প্রোডাক্ট তৈরি হয় না, পিওর প্রোডাক্ট তৈরি হয় না, মিক্সচার অফ প্রোডাক্ট তৈরি হয়, ঠিক আছে। এই হচ্ছে ফিচার্স, ক্লিয়ার? তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।